আমাদের কোনো গার্লফ্রেন্ড নেই, অ্যাটলিস্ট একটা তো কোনো কিছু করে টাইম পাস করা উচিত, সেজন্য ফুল বিক্রি করা এজ এ বলতে পারেন যে স্টার্টার হিসাবে একটা জিনিস দিয়ে স্টার্ট করা অন্তত উচিত। দেন ভবিষ্যতে কি হয় সেটা আমরা জানি না, হয়তো বা বড়োভাবে করতে পারি। আপনি কি হতাশ? হতাশ বলতে হতাশ না, আই এম হ্যাপি। গোলাপ গ্রামে আসা সার্থক বলতে পারি না, কারণ যে পরিমাণ দাম, যেরকম আশা ছিল যে আসলে দাম হয়তো একটু কম হবে বিজনেসটা, বা ছোটোখাটো মজা করে যেই যেটাই করি যে আসলে দাম একটু কম হবে, আমরা কমফোর্টলি বেশি কিছু ফুল নিতে পারবো, কিন্তু আসলে দামের যে পরিমাণ আসলে দাম ফুল তেমন একটা আসলে নেওয়া যায় নাই। এখানে আসলে অথেন্টিক যে জিনিসটা ওই জিনিসটা পাওয়া যায়। আর দ্বিতীয় কথা হলো, আমি শাহবাগও এবং কি খামার বাইরেও তো ফুল বিক্রি করে, কিন্তু ওখানে অনেক সময় হলো আপনার কলেস্টরের ফুল হলে একটু মিস্টেক হয়, আপনার ঘাটতি যায় যেটা বাংলা ভাষা বলে। তো সেই জন্যই গোলাপ গ্রামে আসা, আসার পরে যেই মানুষের যেই জমজমাট এবং হলো মানুষের যেই আনাগোনা ভালোই লাগতেছে। অনেকে বলে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, কিন্তু কারোকে যদি ভালোবাসি মন থেকে ওটা 14 ফেব্রুয়ারি ডাজেন্ট ম্যাটার, এটা যে কোনো সময় হইতে পারে। তো তবুও ওই দিন যেহেতু সারা পৃথিবীতে ভালোবাসা দিবস উদযাপন করে, সবার একটা ওই দিনের স্পেশাল মানুষের কাছ থেকে একটা গিফট পাবে, একটা গোলাপ পাবে, সেটাই সবার একটা আশা থাকে।